হাই এভরিওয়ান, হ্যাপি রিপাবলিক ডে টু অল। আজকে রিপাবলিক ডে, 26th January। আজকে অবভিয়াসলি সবার ছুটি আছে, আর সামনে স্যাটারডে সানডে, তো এটা একটা লং উইকেন্ড আছে। তো ভাবলাম আজকে ব্লগ করি। উঠতে একটু দেরি হয়েছে আমাদের। প্রীতম দাঁড়িয়ে আছে, কিছু বলবি? কিছু বলবি? আচ্ছা, আজকে অ্যাকচুয়ালি আমাদের হাউজিংয়ে, আমরা এখন যেখানে থাকি ওখানে পতাকা উত্তোলন হয়েছে। তারপরে সকালবেলায় মানে সবাই মানে গান টান লাগিয়েছিল, বাজাচ্ছিল, সব কিছু আওয়াজ পেয়েছি, সেটা থেকেই আমরা উঠেছি অ্যাকচুয়ালি। তারপরে একটু লেটই হয়েছে উঠতে, কারণ যেহেতু ছুটি, রোজই সকাল সকাল উঠতে হয়, তো সেই কারণে আজকে একটু লেট হয়েছে। তো চলো, বাকি সারাদিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রীতম দাঁড়িয়ে আছে, কারণ ওকে আজকে আমি বলেছি যে তুই চা আর ব্রেকফাস্টটা বানা। তো ও এখন ভাবছে যে কি বানাবে, তার জন্য দাঁড়িয়ে আছে, আমি দেখাচ্ছি। ওয়েট, এই যে দাঁড়িয়ে আছে। আর আজকে আমরা লাইভেও আসবো 7:00 থেকে। তো দেখি প্রীতমকে নিয়ে আসবো। কি ভাবছিস, দেরি হয়ে যাবে, কর। তুই কি রেসিপি দেখেছিস? কি এমন রান্না করবে ও আমি জানি না, চিকেন মাটন, যে ওকে রেসিপি দেখতে হবে। আর আজকে আমাদের লাঞ্চ করাই আছে। চলো তোমাদেরকে একবার বাইরেটা দেখাই, আজকে বাইরের কি কন্ডিশন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কয়েকদিন ধরে একটু টেম্পারেচার বেড়েছে, বাট কুয়াশা ভীষণ বাজে। তো আজকে দেখি না, আজকে একটু রোদ উঠেছে। মাই গুডনেস, জানলার কাচের অবস্থা দেখো একবার, পুরো যে আমরা নিহর বলি না, আগে বাড়িতে নিহর কথাটা খুব শুনতাম, মানে কুয়াশা যেটা মেনলি, পুরো জানলার কাচে পড়েছে। এটাকে মুছতে হবে। আজকে রোদ উঠেছে, আজকে অতটা কুয়াশা নেই, থ্যাংক গড। দেখাতেও পারছি না আমি। তো আমি যাই, ফ্রেশ হতে যাব, আর প্রীতম ততক্ষণ দেখি কি করছে। আমাদের রান্নাঘর থেকে না খুব সুন্দর, মানে রোদ উঠলে খুব সুন্দর লাগে, রোদটা দেখা যায়। এই যে আজকে বেশ রোদ উঠেছে। তো এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, এন্ড চলো দেখি কি বানানো যায়। চলো দেখি আজকে আমি কি বানাই। লেট মি শো ইউ প্রীতম কি করছে। আমি এক দুটো বাসন একটু মেজে দিলাম, কালকে রাত্রেরই মাজা পেন্ডিং ছিল। এটা প্রীতম এখানে, ওই যে আমি বাসন মেজেছি, আর এই যে এখানে প্রীতম কিছু একটা করছে। মোটমাট পেঁয়াজ, আলু, আর হচ্ছে এখানে আছে ডিম, এটা দিয়ে কিছু একটা করছে। কালকে রাত্রে আমার প্রীতমের সাথে কথা হচ্ছিল একটা কুকিং ভিডিও দেখে, যে দেখ ছেলেটার চপিং স্কিলস কি ভালো। প্রীতম আমাকে বলছে যে আমার চপিং স্কিলস কোনোদিন দেখেছিস? বাট হ্যাঁ, প্রীতমেরটাও ভালো, ও শেফ, ওরটা শেফের মতো। প্রীতম হোম কুক, ওরটা হোম কুকের মতো। যাই, আমি ফ্রেশ হয়ে নিই, ব্রাশ ট্রাশ করে নিই, লেটস গো। আচ্ছা বাইরেটা একবার দেখে আসি আজকে। এটা আমাদের পাশের বাড়িতে পতাকা লাগিয়েছে ওরা, আর এইখানটাতে পতাকা উত্তোলন হয়েছে। এটা হচ্ছে পার্ক, এই যে বাচ্চারা খেলে। বাচ্চা আমি না, আবার বাচ্চা হয়ে যেতে চাই, ওদের এত এনার্জি, ওরা ভরা কুয়াশাতেও পুরো প্রোটেকশন নিয়ে কেউ না কেউ খেলতে আসবেই, মানে এই জায়গাটা পুরো ভরা থাকে সবসময়, কত বয়স্ক লোকজনও আছে। এজের ব্যাপার না, মেন্টালিটিটাই নেই যে একটু উঠবো বেরোবো, এতটাই বেশি শীতে আমি কুকড়ে যাই। এই যে এখানে ফ্ল্যাগ উত্তোলন হয়েছে, পতাকা উত্তোলন হয়েছে। এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার, এখান থেকেই আওয়াজ পাচ্ছিলাম আমরা, তো সেই আওয়াজেই ঘুম ভেঙেছে। এই যে বাই, একদম মানে বাইরে এটা দেখো, একদম কুয়াশা এখনো হালকা আছে। ওইটা হচ্ছে দ্বারকা এক্সপ্রেস ওয়ে। তো চলো আর ভেতরে যাই। আগে যখন আমি স্কুলে পড়তাম, তখন 26th January অ্যাঙ্কারিং করতাম স্কুলে, প্রোগ্রাম হতো সব কিছু, সকালবেলাতে যেতাম। ভাবি এখন যে সকালবেলায় উঠে, মানে তখন তো ঠান্ডাই ছিল, 26th January মানে ঠান্ডারই সময়,
কি এনার্জি ছিল তখন, এখন মানে তার 5% যদি থাকে আমি মরতে যাব। রেশম কা হো মধুশালা মায়া কক নসে পাহি বালা। আমি জানি না সকাল সকালও কি বানাচ্ছে এগুলো, এ তো রুটি দিয়ে খাওয়া সেই সুখি আলু সবজিটাই লাগছে। এটা সকালে কি দিয়ে খাবো? ডিম দিয়ে। ভগবান, না প্রীতম যেটাই বানাই সেটা খুব একটা খারাপও হয় না, একবারই একটা খুব বাজে ডিমের অমলেটের এক্সপিরিয়েন্স আছে আমার আর টিফিনের, আদারওয়াইজ সব ভালোই বানিয়েছিল আজ অব্দি ওই একটা বাদ দিয়ে। ওই জন্য এটাই বানাতে গেছিল। What? এই যে কেটলিতে চা বসিয়েছে, কারণ চায়ের প্যানটাতে অন্য কিছু রাখা আছে তাই কেটলিতে চা বসিয়েছে। এটা আলু দেওয়া ডিমের অমলেট তাই না? কি বলে এটাকে? এটাকে বলে স্প্যানিশ অমলেট, মশলা স্প্যানিশ অমলেট। ওকে দেখি এবার এটা না ভেঙে। আচ্ছা এটাতে কি করে উঠবে? এটা তো অনেক ছোট। থালাতে নে, থালাতে নে, থালাতে কর, থালাটা পুরো বসবে না যে। বাট এটাতে কি হবে? আর ইউ শিওর? আচ্ছা আমরা একটু স্ট্রাগলের মধ্যে আছি, দেখি হবে হবে হবে। ও শিট, এটা ভেঙে গেছে। প্রীতমের মনটা খারাপ, আমারও মনটা খারাপ, বেচারা করলো। যাই হোক ভেঙে ভেঙেই খাবো, পার্ট অফ লাইফ হতেই পারে, সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এই যে প্রীতম এখন বলছে আমি একটু প্রেজেন্টেবল করে দিই। আমরা খাবার বানানোর পেছনে কতটা টাইম দিই, আর খেতে 2 মিনিট লাগে। ওকে ঠিক আছে ছেড়ে দে না, অত আর করতে হবে না, আমরাই তো খাবো। এদিকে চা হয়ে গেছে, এটা আমার, এটা প্রীতমের, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা খেতে যাব। ওকে টেবিলটা মুছে দিয়েছি। এই যে আমাদের ব্রেকফাস্ট আর চা। আমি বিস্কিটটা নিয়ে আসবো? না এটা খাবি না? হ্যাঁ এটা খাবো, বাট বিস্কিটটা নিয়ে আসবো। প্রীতম আগে নিজের বানানো যেটা বানিয়েছে সেটা খাবে। টিকটিক 1, টিকটিক 2। আমার কিন্তু ভালো লাগছে। আচ্ছা এবার আমার রিভিউ। এটা কিন্তু বাড়িতে ট্রাই করে খাওয়া যায়, ইটস ভেরি গুড। আমরা বাঙালিরা আলু ছাড়া তো কিছু ভাবতে পারি না, তো আলুটা দেওয়ার জন্য বেশ বেশ ভালো লাগছে। এটা লিটারেলি 2 মিনিটের মধ্যে এটা শেষ, প্রায় শেষ করে দিয়েছি, আর এটা বেশ পেট ভরার মতো। অ্যান্ড সত্যি এটা অসাধারণ হয়েছে, আমি বলবো সবাই বাড়িতে একবার ভীষণ ইজি ট্রাই করো। প্রীতম একবার রেসিপিটা বলে দেন। রেসিপি আমি একটা শর্ট ভিডিও বানাবো তো বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানাবো প্রীতমকে দিয়ে, আমি ভয়েস ওভার দেওয়াবো রেসিপি কী কী কীভাবে করেছে, কারণ এটা ভীষণই ভালো খেতে। এখন বাজে 5:30 মতো, আর আমরা দুপুরবেলায় ওই যা ছিল কালকের চিকেন আর ভাত করেছিলাম, চিকেন আর ভাত দিয়ে লাঞ্চ করেছি। আমরা একটা মুভি দেখছিলাম আজকে, সেই মুভিটার নাম হচ্ছে অ্যানিমাল। আমি কোনো রিভিউই দিতে চাই না এটা নিয়ে, যাই হোক রিভিউ পার্টটা স্কিপ করে যাচ্ছি, কারণ প্লিজ স্কিপ করে যা। হ্যাঁ স্কিপ করে যাচ্ছি, যাই হোক চোখটা ঠিক করার জন্য বিকেলে আরেকটা মুভি দেখবো। একটু চা খাবো, চাটা খাওয়ার পরে আজকে সন্ধে 7টার সময় আমাদের লাইভ আছে, তো সেটা করব, লাইভে যাব একটু, তো ব্যাস ওটাই। চলো দেখাচ্ছি চা করে নিয়ে আসি, চল চা করতে। চা করে নিয়ে চলে এসেছি, বসে গেছি, আর এদিকে ভাবছি আরেকটা মুভি দেখবো, কারণ যে মুভিটা দেখলাম তারপরে আরেকটা মুভি দেখতেই হবে আজকে।
আদা দিয়ে চিনি ছাড়া লিকার চা, এটা হচ্ছে সামথিং কিছু নমকিন একটা, আর এটা হচ্ছে নতুন নিয়ে এসছে প্রীতম একটা, আমি খড়মড়ি বিস্কিট বলি, জানি না কারা কি বলে, তো এটা ওম সুইটসের। লাইভে আসবো আর 15-20 মিনিট বাকি আছে, একটু চুলটা আঁচড়েছি আর হালকা একটা লিপস্টিক লাগিয়েছি। আমি টেন্সড বা নার্ভাস নই অবভিয়াসলি, বাট আমি জানি না কতজন জয়েন করবে, মানে ওটাই ভাবছি। আমি যদিও বেশিক্ষণ থাকবো না, বাট ফার্স্ট টাইম কিছু করতে গেলে মনে হয়, তো আজকে ফার্স্ট লাইভ আমার, মানে আমি কোনো দিনই ইউটিউব থেকে লাইভ আসিনি, ইভেন কি আমি প্রপার সিস্টেমটাও জানি না কিভাবে কি করতে হয়, তো দেখি হোপফুলি হয়ে যাবে। আমি ঠান্ডাতে প্রীতমের জ্যাকেট পরে বসে আছি, মানে এটা আমি অনেকক্ষণ ধরেই পরেছি, লাইভে আসবো বলে ঠিক না, আমি অনেকক্ষণ ধরেই এটা পরেই বসে আছি, তো এতটাই ঠান্ডা লাগছে, প্রীতম এটা পরে বাইরে যাই, বাট এতটাই ঠান্ডা লাগছে আমি এটা পরে নিয়েছি। খুব সুন্দর জ্যাকেটটা, দুদিক মানে দুভাবেই পরা যায়, এটার অপোজিট দিক দিয়েও পরা যায়, এটা দিক দিয়েও পরা যায়, কালারটা ভালো লাগলো, এটাই পরে আছি। আমি প্রীতমের জ্যাকেট পরেছি, আমাকে কি অদ্ভুত লাগছে, যাই হোক আমি অ্যাকচুয়ালি এটা পরেই লাইভ করছিলাম, তো সেজন্য এটা পরেই আছি। আমার মা আমাকে মেসেজ করেছে, তুই কার জ্যাকেট পরে লাইভে বসেছিলিস, এমন একটা বড় বড় লাগছে। সো আমরা এখন ডিনার করব, আর আজকে ডিনারে কিছু একটা অর্ডার দিই, তো কিছু একটা অর্ডার দিই বলতে মোমো খেতে ইচ্ছে করছিল, তো দ্যাটস ওয়াই ভাবলাম মোমো অর্ডার দিই। জানি না প্রীতম কি অর্ডার দিয়েছে, ও বাড়িতে ডেলিভারি দিতে এসছে, ওটা নিতে গেছে, হোপফুলি চলে এসেছে, এবার আমরা খাবো। আগাইয়া খানা আগাইয়া, তোকে তো মোমো দিতে বললাম, তুই কি দিয়েছিস? হ্যাঁ খাবার খোল, আনবক্সিং, ডেজার্ট আনবক্সিং, না এখানেই খাবো, কারণ এটা খাবো না, ঘরে খাবো না। এই যে স্যান্ডউইচ আর এখানে হচ্ছে মোমো, ফার্স্ট আমি বলেছিলাম স্যান্ডউইচ খাবো, দেন আমি মোমোতে শিফট করেছিলাম, মোমোটাই খাই, স্যান্ডউইচটাও খাবো, আর সাথে দুটো কি দিয়েছে আমি জানি না। আমাদের না, আমার কলকাতা বা বহরমপুরের একটা জিনিস ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে যে মোমোতে স্যুপটা ম্যান্ডেটরি থাকে, এটা হচ্ছে মোমোর সাথে চাটনি অ্যান্ড মেয়ো, এরা স্যুপ দেয় না। আমি যখন কলেজে থাকতাম এক্সাইডের মোমো রোজ খেতাম আমরা, আর বহরমপুরে গেলেও ওখানেও সেই জেলখানার সামনের মোমো, কি ভালো স্যুপ দেয়, এখানে স্যুপটা দেয় না। যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের খাবার। ওকে, তো খাওয়া টাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, অডিও স্টোরির যে কাজটা ছিল সেটাও করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, বাট ঘুমোতে তো 1-1.5 ঘন্টা লেট হয়, কারণ এখন এডিট করব, তারপরে কয়েকটা জিনিস ফেসবুক পেজেও ছাড়ার আছে, সেগুলো দেবো, সব কিছু করে তারপরে ঘুম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বল বাই। অ্যান্ড আজকের লাইভটা সত্যিই খুব ভালো ছিল, মানে এত ভালো রেসপন্স পাবো সত্যি ভাবিনি, সো থ্যাংক ইউ এভরিওয়ান, লাভ ইউ অল। হ্যাঁ, আমাদের আমার সত্যি মানে আজকে লাইভের যে মানে এক্সপিরিয়েন্সটা হলো সেটা অ্যামেজিং, আবার লাইভে আসবো, আবার খুব তাড়াতাড়ি লাইভে আসবো। তাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।